হাই ফ্রেন্ডস, আমি লিপি আর আমার হাজব্যান্ড, আমরা দুজনে একটু ঘুরতে যাচ্ছি, তাই এত খুশি খুশি লাগছে আমাকে। আর দেখি হাজব্যান্ড কোথায় নিয়ে যায় জানি না, আমাকে কিছু বলেনি। তবে আমার ইচ্ছা আছে একটু চুলটা ঠিক করার, কারণ চুলটা ভীষণ রাফ হয়ে গেছে। নিয়ে যাবে কিনা ও জানে, তো যদি যাই তো তোমরা দেখতেই পাবে, শেয়ার করবো তোমাদের সাথে। আমাদের সঙ্গে থাকো, আর যেভাবে আমাদের তোমরা ভালোবেসে এত দূর এগিয়ে নিয়ে এসছো, প্লিজ সেভাবেই থেকো। চলো দেখা হচ্ছে যেখানে যাব সেখানে। তো ফ্রেন্ডস, আমার শ্যাম্পু করা হয়ে গেছে, এবার সীমা দিয়ে হেয়ার কাট করে দেবে, তো দেখতে থাকো। তো দিস ইজ ফাইনাল লুক হেয়ার কাটের পর। এই যে ও স্বামী, স্বামীনে এই গিফট দিয়েছে, দেখো ডান্সের জন্য রেডি পুরো। হ্যাঁ, আমার হাজব্যান্ড কিন্তু হেভি ডান্স করে, পরে একদিন সেসবও শেয়ার করব। তো বলছি ইউটিউববালা কপিরাইট দিয়ে দেবে, দিলে দেবে। আগে আরেকটু এগিয়ে যাই, তারপর একটা কপিরাইট খেলে খাবো। তো ঘুরে বেরিয়ে এসে, হেয়ার কাটিং করে এসে বাড়িতে আসলাম। 3 দিনের ভীষণ চাপ, 3 দিন, 10 তারিখ থেকে পরীক্ষা। আরেকটু সাকসেস হয়ে যাক তারপরে পার্টি। ও সরি, ভুল বলেছি, 10 তারিখে পরীক্ষা না, 1 তারিখ থেকে পরীক্ষা। 3 দিন সেই নিয়ে ভীষণ ব্যস্ত, তো প্রজেক্ট করছে, আমাদের ধারে পাশেও নেই। বলছি একবার ছবি তোল অন্তত, না আসছে না। তো স্বামী আর আমি দুজনে মিলে ঘুরে এসেছি, আর এখন স্ন্যাক্স স্ন্যাক্স এনেছি, সেগুলো খাবো।
তিনির ওটাই ডিমান্ড, তোমরা যেখানে যাচ্ছ যাও, আসার সময় খাবার নিয়ে আসবে। তো নিয়ে এসেছি। আর আমার হেয়ার কাটিংটা কেমন হয়েছে বলো? আমার চুলের নিচ নিচগুলো মানে এই ডগাগুলো জাস্ট ট্রিমিং করে আর একটুখানি কাটতেও হয়েছে, শুধু ট্রিমিংয়ে হয়নি, ভীষণ রাফ হয়ে গেছিলো। আর চুলটা ভীষণ পাতলা হয়ে গেছিলো, চুল পড়ছিলো, হিমোগ্লোবিন কমে গেছে অনেকটা, তাই অনেক ধরনের ওষুধ খেতে হচ্ছে, তার ফলে আমার চুলের এরম অবস্থা হয়েছে। তা সেটার জন্য চুলটাকে একটু কেটে ঠিক করতে হলো। এই এখন ফাইনাল লুকেই। আর শরীর খারাপ হলে কিছু করার নেই, যেমন লাগবে লাগবে, কি করব, কিছুই করার নেই। তো এইভাবেই, যাই হোক যাই না হোক, তোমাদের সাথে আমি আছি, তোমরা আমার সাথে আছো, তো এভাবেই থেকো। চলো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি, আবার দেখা হবে আগামীকাল।